চাঞ্চল্যকর কাঠফলা মিলর কাতারের শিশুক হত্যা ক্রিকেট পেট বনাবলৈ কাশ্মীরলৈ গৈছিল রশিদ আনসারী নামৰ 8 বছৰীয়া শিশুটি আৰু তাতে মজনু আলী নামৰ লোকজনে কণমানি শিশুটিক হেঁচি ধৰে কাতাৰৰ তলত প্ৰত্যক্ষদৰ্শী আন এটি শিশুৱে দিলে ঘটনাৰ শিহৰণকাৰী বৰ্ণনা আমি আমি বয়সী মুরে আমার বাই বয়সী নু সেই কাশ দিয়ে কাইরা হেরে মুরে দে আস্তা সে মুরে দে জাবাদ দিয়ে আবারি মুলটা গুড়া আয়া হেরে আমার বাই মাতত না গাই দিছে কইছে যে তুই জাগা ইন্দুকে বাড়াল দে হিজা মারে কইছে বাড়াল দে মাইরে দি মাতা ওই বেড়াটা মামার মার বাসাই ছিল হ পরে ওবে আয়া হেরে আমার বাই মাতত মাইরে দিছে উদালগুৰিৰ মেধিপাড়া গাঁৱত সংঘটিত হৈছে এই চাঞ্চল্যকৰ ঘটনা মেধিপাড়াৰ আজাদ আলীৰ 8 বছৰীয়া পুত্ৰ ৰশিদ আনসাৰীক হত্যা কৰাৰ অভিযোগ মজনু আলীৰ বিৰুদ্ধে মেছাৰ্ছ আখতাৰ ফাৰ্নিচাৰ আৰু টিম্বাৰ শ্বপ নামৰ প্ৰতিষ্ঠানটোত সংঘটিত হৈছে এই ঘটনা ৰশিদৰ লগতে থকা কণমানিৰ প্ৰত্যক্ষদৰ্শী শিশুটিয়ে চিঞৰ বাখৰ কৰা পলাই পত্ৰং দিয়ে অভিযুক্ত মজনু আলী যাই দে হি মাতা মদে মিশিং না গাইছে মদে এম চিকিন মারা ধরছে আমার চিকিন মারা দেনে ওরা পলাই হয়ে গেছে গা হ্যাঁ আমি দেখছি মাতা মদে যাই ধরছে আমি ডাক পার গেছি ও মেলা লার পলাই গেছে আমার চিকিন মারা দেয় নাইকে মুড়ি দিয়ে দিয়ে ভাঙ্গে হারি গেছে গা মুড়ি দিয়ে কাটে দিয়ে রাছি লুট দিয়ে ভাঙ্গে হারি গেছে গা ওরা ডাক্তার নিয়ে যায় নাইকে মাতো ঠিক আছে তোমারও দুঃখ নাই তুমি মারাও নাই বা তুমি ই করাও নাই আমি হাজিরা লইছিলাম ই কইছে আমি ইয়ার লগত আমিও লাগি আছো নিশ্চয় এটা আছে আপনার ধরঙত থাকে শিমলগুড়ি নাম মজনু ইফালে ঘটনার তিনিদিন উকরি যাওয়ার পিছতো রহস্যজনকভাবে দাখিল করা নাই এজাহার একাংশ দালাল আর কাঠফলা মিলটোর মালিক ময়নুল হকে ম্যানেজার চেষ্টা চলাইছে ভুক্তভোগী পরিয়ালক এজাহারটো আজি 4 দিনলৈকে আমাৰ যিটো ৰাইজৰ মানুহ আছে আমি ওপৰত দিছিলে সেই মানুহটো তাকে আৰু কৈছে যে আপোনালোকে মিলিব না কি কৰিব আহক সি অহা নাই মাতাৰো কৰি দিছে আমাৰ এইটো লাগে এইটো আমি বিচাৰ চাওঁ যে আমাৰ প্ৰশাসনে আমাৰ বিচাৰ উচিত বিচাৰ আমাৰ নৰাজনক যে মাতাৰ কৰি দিছে সেইটো আমাৰ উচিত বিচাৰ লাগে সমগ্র ঘটনার উচিত তদন্ত করে দোষীক কঠোর শাস্তির দাবি তুলিছে ভুক্তভোগী পরিয়ালে উদালগুৰিৰ পৰা ৰিপুঞ্জয় নাথ নিউজ 18 অসম নর্থ ইষ্ট